আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি একটা ছাদ বাগান করার জন্য খুলনাতে। এটা দেখতেছেন, এটা অস্ট্রেলিয়ান মালটা দিছি, যেটাকে আপনারা সাফারি মালটা বা ভেড়া কাটা মালটা বলেন। এখানে দেওয়া হয়েছে থাই বাতাবি লেবু, গাছে বেশ আরো দুইটা লেবু ছিল, ঝরে গেছে আনতে যেয়ে পড়ে গেছে। এই পাশে দিছি আপনার মালটা, বাড়ি মালটা, পর্যাপ্ত ইনশাল্লাহ গাছে ফল আছে। এই পাশে দিছি আপনার চাকা পাতাম। গত ভিডিওতে আমি বলছিলাম এই গাছটা সেল হয়েছে, সেই গাছটাই। আপনারা চাইলে চাকা পাতামের কলম সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে পাকিস্তানি আনার। গাছে পর্যাপ্ত ফল আছে, ফুল আসতেছে 12 মাসে। এটা এখানে দিছি আপনার সিডলেস লেবু, পাশে রয়েছে নাগপুরি কমলা, এই পাশে রয়েছে আপনার মিষ্টি করমচা, কার্যক্রম চলতেছে এখনো, ড্রামে সেটিং চলতেছে। এটা হচ্ছে আপনার চায়না কমলা, আপনার এখানে দুইটা গাছ একসাথে সেটিং করা হচ্ছে। আপনার ভেড়া কাটা পেয়ারা প্লাস থাই পেয়ারা, পেয়ারা ধরা আছে, থাই পেয়ারাও ধরা আছে একসঙ্গে দুটো। বাগান গ্লাস, এটা অবশ্য এখনো সেটিং দেওয়া হয়নি, এটাও সেটিং দিতে হবে। এটা হবে আপনার এই যে এই টিনের চালে উঠবে ছাদের উপরে। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। জিনিয়া নার্সারি, বেজিরডাঙ্গা বাজার, ফুলতলা, খুলনা। আসসালামু আলাইকুম, আবার নতুন কোনো ছাদ বাগান নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই।